হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আর নিউ ব্লগ ওয়ান্স এগেইন। আবারও চলে এলাম লাস ভেগাসের একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এর আগের ভেগাসের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো অপূর্ব ভলক্যানো শো। এখনো পর্যন্ত যারা তোমরা সেই ব্লগটা দেখোনি, তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, তার সাথে আই বাটনেও লিঙ্কটা দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিও। ইতালির ভেনিসের গন্ডোলা রাইডের কথা তো তোমরা সবাই জানো। ভেগাসে বসে সেই গন্ডোলা রাইডের মজাই যদি নেওয়া যায়, তবে কেমন হয় বলো তো বন্ধুরা? এবং সেটা নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে দি ভেনিশিয়ান লাস ভেগাসে। এখানে অপূর্ব এক গন্ডোলা রাইড নিতে নিতে তোমরা কিন্তু চারিপাশের এনভায়রনমেন্টকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারো। গন্ডোলা রাইড নাও বা না নাও, তোমরা চাইলে এমনিও আসতে পারো এই হোটেলটাকে দু চোখ ভরে উপভোগ করবার জন্য। এত সুন্দরভাবে চারিপাশটা সাজানো, না আসলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। তাই জন্য ভেগাস ঘুরতে এলে অবশ্যই আসতে হবে তোমাদের দি ভেনিশিয়ানে। কেমন লাগলো তাহলে বন্ধুরা আমার সাথে দি ভেনিশিয়ানের এই গন্ডোলা রাইড এক্সপ্লোর করে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এরকম দারুণ দারুণ ব্লগের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো বিদায় নিলাম। Stay happy and keep watching Ria's World Bengali Blogger in USA. Bye-bye!